আসলে আমাকে কি বলছে নেই, কিন্তু গোটা অঞ্চলেই ঢাকা ছাড়িয়ে গেছি, মাঝে মাঝে বাংলাকেও ছাড়িয়ে গেছি মনে হয়। তার যে ক্রমপুরের যে মানে ধারক সমুদ্র কাজ করে আমি বাংলা বিক্রমপুর ধারণ করেছে যে বাংলা, সেই বাংলাকে মাঝে মাঝে ছাড়িয়ে যায় বিক্রমপুর তার নামে আদরে স্নেহে পূর্বাঞ্চলের মানুষ ভবনটা এই সুন্দর আয়োজন করেছে দুটো বিশিষ্ট সন্তান আপনাদের অঞ্চলের বাংলা আমাদের অবশ্য রহমান তারা তাদের উভয় ক্ষেত্রে তারা বিশিষ্ট এই বাংলা এই বাংলাদেশে একজন জ্ঞান বিজ্ঞানী অনু জীববিজ্ঞানী মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি প্রসার এবং তিনি আমাদের একটা নবপ্রজন্মের বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান পরিচিতি বৃষ্টি আমাদের নেত্রী মানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৃষ্টি স্থাপন করবেন এর মধ্যে একটি যশোর বিজ্ঞান উপযুক্তি তা তিনি উপাচার্য অত্যন্ত সম্মানের পদ উপাচার্য দুজন উপাচার্য পাশাপাশি বসে আছে ত্রিশাল আমাদের জাতীয় কবি নজরুল নামে ত্রিশাল আমার একটি স্মৃতি আছে দৈরামপুর ত্রিশাল লাল আলু জাম আলু ইত্যাদি নানা বিষয় আছে আমি কাজকর্ম করছি কয়েক বছর তো সেই ত্রিশাল আমি গত পরশুদি ওদিকে আসছিলাম আপনার বিশ্ববিদ্যালয় তাকিয়ে আসছে বারবার ভয়ঙ্কর হয়ে ঘর আসছে সৌমিত্র শেখর আছেন এখানে ও ঝর্ণা রহমান আমি স্বীকার করে যে আমি ব্যক্তিগত পরিচয় দুজন সময় নেই এবং পড়া খুব একটা হয় না আমি স্বীকার করব বিশেষ করে রাজনীতিতে গত 15 বছর আসার পরে প্রকৃত অর্থে বই পড়া হয় না খবরের কাগজ এখানে ওখানে একটু পড়ি আর সময় কেটে যায় কথাবার্তার মধ্যে আর টেলিফোন ধরে ইত্যাদি ইত্যাদি কাজে তো যাই হোক আপনারা আমাকে এই আনন্দ ঘন অনুষ্ঠান দাওয়াত দিয়েছেন আপনারা তো দিল্লিবাস মানুষ আপনাদের সামনে বহু বিকল্প ছিল কিন্তু আপনারা আমাকে ডেকেছেন যেগুলোর কারণে উদয় আমাদের নেতা লেনিন ভাই যিনি আছেন আমাদের দলের নেতা তার প্রস্তাবিত হয়েছিল তিনি আমাকে আসার জন্য আপনাদেরকে বলেছেন আমাকে বলেছেন এই জন্য আমি তার কাছে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত বোধ করছি তাছাড়া আমাদের বাংলা একাডেমি জাতীয় মন্ডলের আরেক পীঠস্থান কবি মামুনুল হুদা তিনি আছেন এখানে আরও কি আছেন ডাক্তার রশিদুল মাহবুব ডাক্তার এবং ডাক্তারদের জাতীয় ভাবে পরিচিত বিশাল একটা অনুষ্ঠান এখানে তিনি উপস্থাপন করলেন আমাকে বললেন সহজ মানুষ আমি তার সত্যি হয়েছি আমি সামান্য করতে সহজ হতে পারি জীবন ধন্য মনে করবেন আমরা জীবন চেষ্টা আরও সহজ হওয়া আরও সহজ হওয়া একদম মাটিতে মিশে যাওয়া তো বিক্রমপুরের গুণগান গাওয়ার প্রয়োজন নেই আপনারা সন্তানেরা আছেন দরকারও নেই বিক্রমপুরের ঝুঁকিতে অনেক সম্মান আছে দীর্ঘ ঐতিহ্য আছে পরিচয় মাঝে মাঝে চিন্তা করি বিক্রমপুর বিক্রমপুর কি বাংলার মাঝে একদম হৃদভূমি বলতে পারি হার্ট অফ হার্ট অফ বাংলা ঠিকই আছে কীভাবে একটা বাংলার ঐতিহ্য বা সংস্কৃতি পরিচিতির একটা এখন আধার মাঝখানে হৃদভূমি আমি যেটাকে বলি হার্ট তো আমি চিন্তা করি হ্যাঁ দুই তিন দিকে নদী জলাভূমি এইটা কারণ ছিল তস্করেরা সাধারণত উত্তর পশ্চিম থেকে এসেছে যুগের পর যুগ হাজার বছর ধরে তো ওখান থেকে ঢুকে বিক্রমপুরে আস্তে আস্তে ওদের শক্তি পুড়িয়ে গেছে রক্ষা করেছে তার পানি জল নদী এবং জলাভূমি এই জন্য বিক্রমপুর বেঁচে গেছে এবং বিক্রমপুর শুধু বাঁচে নাই তার অন্তরের যে পরিকোঠায় চিরন্তর বাংলার যে কোনাটা সেটাকে ধরে রেখেছে এবং উনি এসেছে আজকের দিনে এই 21 শতকে এই এই সময়ে আমাদের হাতে এই জন্য বিক্রমপুরকে অবশ্যই আমার অভিবাদন আপনাদের সকলকে আমার উভয় ব্যক্তি যারা পুরস্কার পেলেন তাদের উভয়কে আমার বারবার অভিবাদন এই আয়োজনের জন্য এবং আমাকে নিমন্ত্রণের জন্য অবশ্যই অভিবাদন